সব সরকারই কিছু না কিছু ডেভেলপমেন্ট করে, যে এর সাথে আমরা যতই গালমন্দ করি, 10 বছর ছিল না, কিছু না কিছু তো হয়েছে। এটা যমুনা ব্রিজও তো উনি অনেক করেছে, তো অনেকদিন তাহলে কিছু না কিছু হয়। এই হাসিনা সরকারের কিছু না কিছু হয়েছে, ব্যাপক উন্নতি তো জিয়র আমার ওই 5 বছরে হয়েছে। বা তার যে থিম, তার যে চিন্তাধারা, যার আমরা ফল এখন ভোগ করতেছি। মনে করেন জিয়র রহমানের ধরে গার্মেন্ট শিল্পের উদ্যোক্তা, ইউসি অ্যান্ড বাংলাদেশের ম্যাক্সিমাম রেমিটেন্স ফ্রম গার্মেন্টস। জিয়র রহমান বিদেশে আপনার শ্রম পাঠাবার উদ্যোক্তা, এর আগে তো একজনও যায়নি। সে জিয়র রহমান সাহেব মিডিল ইস্টের সঙ্গে সুসম্পর্ক ছিল, সৌদি আরব বলেন, কুয়েত বলেন, এমিরেটস বলেন, লিবিয়া বলেন, ইরাক বলেন, সিরিয়া বলেন, যে কোনো দেশ, বা ইস্টার্নে মালয়েশিয়া, সটুসে ফিলিপিন্স, বিভিন্ন দেশে জিয়ার ভিশন, জিয়ার আমলেই তো লোকজন যাওয়া শুরু করলো। তো তাদের রেমিটেন্সে আজকে দেড় চলে, গার্মেন্টসের রেমিটেন্সে আজকে দেড় চলে। এরকম ভীষণ কোনো নেতা নেত্রী মাইনাস জিয়া কেউ তো যেতে পারেনি, এবং তাদের অর্থে আজকে আমাদের 40 বিলিয়ন 50 বিলিয়ন আজকে আমাদের রিজার্ভ, বুঝছি। এগুলো তো আস্তে আস্তে এগুলি হয়। এখনও যদি আপনার বিদেশে যারা শ্রমিক আছে, 25 লক্ষ আছে কুয়েতে, 25 লক্ষ সৌদি আরব, বুঝছি, এমিরেটস, মিলিটারি এজেন্ট প্রায় অলমোস্ট 1 ক্রোর, স্পেন, ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড এবং ইস্টার্ন ইউরোপ মিলিয়ে সব 1 কোটি লোক। 1 কোটি লোক যদি অর্ধেকও কিছু না কিছু পাঠায়, তাদের ফ্যামিলি তো বাংলাদেশে, তো অনেক টাকা হয়ে যায়। ওইটাই আমাদের কী বলে অর্থনৈতিক উৎস।